সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠকে যোগ দিতে পাকিস্তান সফরে গিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। দুদিনের এই সফরের প্রথম দিনে বৈঠকে যোগ দেবার আগে ইসলামাবাদের রাস্তায় রীতিমতো বুক চিতিয়ে ঘুরলেন ভারতের এই বিদেশমন্ত্রী। বুধবার 16 অক্টোবর সকালে ইসলামাবাদের রাস্তায় মর্নিং ওয়াক করতে দেখা গেল জয়শঙ্করকে। তার সঙ্গে ছিলেন ইসলামাবাদের ভারতীয় দূতাবাসের কর্মীরাও। দেখুন, পাকিস্তানে ভারতীয় দূতাবাসে এছাড়াও একটি চারা গাছ রোপণ করেন তিনি। প্রসঙ্গত বলি, এসসিও বৈঠকে যোগ দিতে দীর্ঘ 9 বছর পর পাক সফরে গেলেন কোনো ভারতীয় বিদেশমন্ত্রী। নিজের মর্নিং ওয়াকের এই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন এস জয়শঙ্কর। সেখানে দেখা যাচ্ছে ফুল হাতা বাটল গ্রিন টি শার্ট এবং ট্র্যাক প্যান্ট পরে ইসলামাবাদের ভারতীয় দূতাবাস কম্পাউন্ডে মর্নিং ওয়াক করছেন ভারতের বিদেশমন্ত্রী এবং তার সঙ্গে রয়েছেন ভারতীয় দূতাবাসের কর্মীরাও। জয়শঙ্কর টুইট করেছেন, আমাদের হাই কমিশন ক্যাম্পাসের সহকর্মীদের সঙ্গে একসঙ্গে একটা মর্নিং ওয়াক, ভারতীয় হাই কমিশন চত্বরে একটা অর্জুন গাছের চারাও রোপণ করতে দেখা যায় তাকে, আর সেই ছবিটাও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন তিনি। প্রসঙ্গত বলি, ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর পাকিস্তানের মাটি থেকে চীন এবং পাকিস্তান উভয়কেই কড়া বার্তা দিয়েছেন। জয়শঙ্কর আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের জন্য পাকিস্তানকে কঠোরভাবে নিশানা করেছেন। পাশাপাশি তিনি সার্বভৌমত্বের বিষয়টিও জোরালোভাবে উত্থাপন করেছেন। তিনি চীনকে স্পষ্ট বার্তা দিয়েছেন যে ভারত সিপিএসএ স্বীকার করে না। প্রায় 1 দশক পর এটাই ছিল কোনো ভারতীয় বিদেশমন্ত্রীর প্রথম পাকিস্তান সফর। এসসিও সম্মেলনে জয়শঙ্কর পাকিস্তান ও চীনের নাম না নিয়েই নিশানা করেছেন। ভারতের বিদেশমন্ত্রী বলছেন যে এসিওতে সহযোগিতা, পারস্পরিক শ্রদ্ধা এবং সার্বভৌমত্ব সমতার ভিত্তিতে হওয়া উচিত। আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্বকে স্বীকৃতি দিতে হবে, যা অবশ্যই প্রকৃত অংশীদারিত্বের ওপর নির্মিত হতে হবে এবং একতরফা এজেন্ডায় নয়। ডক্টর জয়শঙ্কর যখন তার বক্তৃতা দিচ্ছিলেন তখন পাকিস্তানের টেলিভিশন সম্মেলনে সরাসরি সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়। জয়শঙ্করের বক্তব্য এমন সময় এসেছে যখন কাশ্মীর ইস্যু পাকিস্তানে তুলেছে চীন। ডক্টর জয়শঙ্কর এসসিও সদস্যদের বলেন, আমি আপনাদের অনুচ্ছেদ 1-এ মনোযোগ দেওয়ার জন্য অনুরোধ করছি, যা এসসিওর উদ্দেশ্য এবং কাজ ব্যাখ্যা করে। এর মূল উদ্দেশ্য হল পারস্পরিক বিশ্বাস, বন্ধুত্ব এবং ভালো প্রতিবেশীর সম্পর্ক জোরদার করা। আরেকটি উদ্দেশ্য হল বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে আঞ্চলিক পর্যায়ে সহযোগিতা বৃদ্ধি করা। এর লক্ষ্য হল সুষম উন্নয়নের প্রচার করা এবং সংঘাত প্রতিরোধে ইতিবাচক শক্তি হওয়া। সনদে স্পষ্টভাবে বলা হয়েছে যে আমাদের 3টি প্রধান চ্যালেঞ্জ সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নতাবাদ এবং চরমপন্থা, যার প্রতি এসসিও সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। পাকিস্তানকে বার্তা দিয়ে জয়শঙ্কর বলেন, আজকের পরিস্থিতির দিকে তাকালেই লক্ষ্যগুলো নিয়ে কাজ করা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, তাই আমাদের জন্য একটি সৎ কথোপকথন করা গুরুত্বপূর্ণ। পাকিস্তানকে বার্তা দিয়ে তিনি আরও বলছেন, যদি আস্থার অভাব থাকে, সহযোগিতা পর্যাপ্ত না হয় বা বন্ধুত্ব দুর্বল হয় বা ভালো প্রতিবেশী সম্পর্কে কোথাও অদৃশ্য হয়ে যায়, তাহলে আমাদের পরিষ্কারভাবে আত্মদর্শন করতে হবে এবং এসব সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।